কার্টুনস। আজকাল মানুষের জীবন দৌড়োদৌড়িতে কেটে যায়। মানুষ শুধু নিজের কাজ করে আর দৌড়তে থাকে। মানুষ সময়ের মূল্য খুব ভালো করে বোঝে, সেই জন্যই সব কাজ সময় মতো করার জন্য ঝামেলা হতে থাকে। আপনি যদি নিজের কাজ সময় মতন করেন তাহলে কিন্তু সেটা ঠিকঠাক হয়ে যায় আর আপনি নিজের জন্যও সময় পেয়ে যান। কিন্তু এর জন্য প্রয়োজন হলো টাইম ম্যানেজমেন্টের। আর আমাদের ওয়ান্ডার গার্ল পিঙ্কি নিজের সব কাজ সময় মতোই করে, কারণ ওর টাইম টেবিল শুরু হয় সকাল 6টার অ্যালার্ম দিয়ে। গুড মর্নিং পিঙ্কি, চলো ব্রাশ করা যাক, তারপর করব এক্সারসাইজ। পিঙ্কি সোনা, উঠে গেছো কি? আমার মা মনি। হ্যাঁ মাম্মি, আমি এক্সারসাইজ আর রানিং করে আসছি, তুমি আমার ব্রেকফাস্ট রেডি করে রেখো। ঠিক আছে মামনি। পিঙ্কি নিজের জন্য এমন একটা টাইম টেবিল বানিয়েছিল যাতে ও সব কাজ সময় মতো করতে পারত। সকাল 6টায় ওঠা, জগিং করা, স্কুলে খেলাধুলা করা, সব কিছু টাইমে টাইমে হতো। এদিকে পিঙ্কি সকালে তাড়াতাড়ি উঠে স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। পিঙ্কির বন্ধু আমাদের প্রিয় গোলু নিজের ঘুমেই মগ্ন, আর গোলুর মা ওকে ডেকে ডেকে স্কুলে যাওয়ার জন্য তুলছে। আরে গোলু, আর কত ঘুমাবি তুই? ওঠ, এবার স্কুলে যাবি না নাকি? তাড়াতাড়ি ওঠ। ও মাম্মি, ঘুমোতে দাও না আমায়, আমার ঘুমটা তো এখনো পুরো হয়নি। আরে এখন যদি তুই না উঠিস তাহলে স্কুলের জন্য লেট হয়ে যাবি গোলু, ওঠ নাহলে কিন্তু মারবো আমি। যেন তেন ভাবে কাঁচা ঘুম থেকে উঠে গোলু তৈরি হতে যায়। গোলুর মা ফটাফট ও টিফিন তৈরি করে আর গোলুকেও স্কুলে যাওয়ার জন্য তৈরি করে দেয়। ওদিকে বাস স্টপে স্কুল বাস গোলুর জন্য দাঁড়িয়েছিল, কিন্তু গোলু তখনও বাস স্টপ অবধি পৌঁছায়নি। পিঙ্কি মনে করে, হয়তো গোলু আজও তৈরি হয়নি আর আজ আবারও লেট হবে, আর এখন তো স্কুল বাসের বাইরে মা দাঁড়িয়ে, তাই আমি ওয়ান্ডার গার্ল হয়ে গোলুকে স্কুলে নিয়ে আসতে পারবো না। পিঙ্কির ধারণাটাই ঠিক ছিল, গোলু বাস স্টপ অবধি পৌঁছতে পারে না আর স্কুল বাস ওকে না নিয়েই স্কুলের দিকে রওনা দেয়। তার কয়েক মিনিট পর গোলু বাস স্টপে আসে, ও জানতে পারে যে স্কুল বাস ওকে ফেলে চলে গেছে। মাম্মি, স্কুল বাস তো চলে গেছে। আরে তোকে আমি বলেছিলাম গোলু, সকালে তাড়াতাড়ি ওঠ, চল এবার বাড়ি, বাবা তোকে স্কুলে ড্রপ করে দেবে। গোলু বাড়ি ফেরত যায় আর ওর বাবা ওকে স্কুলে ড্রপ করে, কিন্তু ও স্কুলের জন্য লেট হয়ে যায়। আর গোলুকে ওই লাইনে দাঁড় করানো হয় যেখানে সবাই লেটরা দাঁড়িয়েছিল, আর তারপর সবাই পানিশমেন্টও পায়। পানিশমেন্ট পাওয়ার পর গোলু ক্লাসে এসে পিঙ্কির পাশে বসে পড়ে। তো পিঙ্কি ওকে বলে, তুমি লেট কেন করো গোলু, তাড়াতাড়ি আসতে হয়। আরে কি বলি পিঙ্কি, রাত্রিরে হোমওয়ার্ক করতে গিয়ে আমার দেরি হয়ে যায় ঘুমোতে, আর তাই সকালে ঘুম থেকে উঠতেই পারছিলাম না, কাল থেকে ঠিক সময় মতো আসবো। ওই দিন স্কুলের লাঞ্চ ব্রেক অবধি গোলু তো ঘুমেই ছিল, তাই জন্য ও কিছুই মন দিয়ে পারে না। স্কুল ছুটি হওয়ার পর পিঙ্কি গোলু আর বাকিরা বাড়ির দিকে যায়। বন্ধুগণ, বাড়ি গিয়ে সবাই তাড়াতাড়ি গ্রাউন্ডে এসো, ফুটবল খেলবো, লেট করো না কিন্তু। আরে গোলু, আমায় হোমওয়ার্ক কমপ্লিট করতে হবে। বেশি না, আমরা তো শুধু এক ঘন্টাই খেলবো। পাক্কা তো? ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে। কথা অনুযায়ী সবাই গ্রাউন্ডে জড়ো হয় আর ফুটবল খেলা শুরু করে দেয়। সবাই খেলার দিকে এতটা মনোযোগী হয়ে পড়ে যে কখন এক ঘন্টা হয়ে গেছে কেউ খেয়ালই করে না। কিন্তু পিঙ্কির সময়ের দিকে খেয়াল ছিল, ও গোলুকে বলে, গোলু এক ঘন্টা হয়ে গেছে, চলো এবার আমি এলাম। পিঙ্কি আর কিছুক্ষণ খেলো না। না, আর কিছুক্ষণ খেললে আমি হোমওয়ার্ক করতে পারবো না। ঠিক আছে তুমি যাও, আমরা আরো কিছুক্ষণ খেলবো, তারপর আমরা বাড়ি যাব। পিঙ্কি গ্রাউন্ড থেকে চলে যায়।
গোলু আর বাকি বন্ধুরা মাঠে খেলতে থাকে। খেলতে খেলতে ওদের সময়ের দিকে নজরই থাকে না, আর কখন সন্ধে হয়ে যায় সেটাও খেয়াল করে না। এদিকে পিঙ্কি নিজের টাইম টেবিল অনুযায়ী হোমওয়ার্কও করে নিয়েছিল। ও নিজের ফেভারিট কার্টুন দেখার সময়ও পেয়ে গেছিল, কিন্তু গোলুর খেলে আসার পর খিদে পেয়ে যায়। মাম্মি, খাবার দাও। আরে আগে হোমওয়ার্ক কর গিয়ে, খাবার খাওয়ার পর পাক্কা করব। গোলু খাবার খাওয়ার পর হোমওয়ার্ক করার কথা ভাবে, কিন্তু ও করতে পারে না। ওর ঘুম পায় ও ঘুমিয়ে পড়ে। দ্বিতীয় দিন স্কুলে ও টাইমে তো পৌঁছয়, কিন্তু আজও হোমওয়ার্ক করেনি। ক্লাস টিচার যখন এসে ক্লাসে হোমওয়ার্কের কথা বলে, তখন অনেক বাচ্চারা যারা হোমওয়ার্ক করেনি তারা উঠে দাঁড়ায়। হ্যাঁ, এত সব বাচ্চারা হোমওয়ার্ক করেনি, কি করো তোমরা ঘরে? পিঙ্কি নিজের নোটবুক হোমওয়ার্ক কমপ্লিট করা আছে যাতে সেটা টিচারকে দেখায়, আর টিচার ওকে বাহবা দেয়। সাবাস পিঙ্কি, কিছু শেখো পিঙ্কির থেকে, ও কখনো লেট আসে না, আর ওর হোমওয়ার্ক ও পুরো থাকে সব সময়। টিচার যাওয়ার পরে গোলু আর বাকি বন্ধুরা সবাই পিঙ্কির সামনে আসে আর ওকে জিজ্ঞেস করে, আরে পিঙ্কি, তুইও তো আমাদের সঙ্গে ফুটবল খেলছিলিস, তাও তুই হোমওয়ার্ক কখন করলি, একটু বল তো পিঙ্কি। হ্যাঁ হ্যাঁ পিঙ্কি, আমাদের বলো না, তুমি খেলাধুলা আর পড়াশোনা একসাথে কিভাবে করে নাও? আর কখনোই স্কুলে লেটই আসো না, কিভাবে তুমি নিজের টাইম ম্যানেজ করো তো? পিঙ্কি বুঝে যায় যে ওর বন্ধুরা টাইম ফিক্সড করতে পারছে না, আর সেই জন্যই ও ঠিক করে যে নিজের টাইম টেবিল সবার সঙ্গে শেয়ার করবে, যাতে সবার নিজের টাইম টেবিল বানাতে সুবিধে হয়। সব বন্ধুরা পিঙ্কির সামনে বসে পড়ে, আর পিঙ্কি একটা কাগজের টুকরো টেবিলের ওপর রাখে যাতে 24 ঘন্টা গোটা একদিনের রুটিন ছিল। তারপর পিঙ্কি বোঝাতে শুরু করে, দেখো বন্ধুরা, আমাদের কাছে 24 ঘন্টা আছে, যেটা আমাদের ঠিক করে ডিভাইড করতে হবে। যেমন আমার দিন শুরু হয় সকাল 6টায়, তাহলে এখানে লিখতে হবে কাপ 6 AM। আমাদের এই টাইম টেবিলে আমরা দিনে যা যা কাজ করব সেগুলো সব লিখতে হবে। যেমন 6 AM মর্নিং ওয়েকআপ, 7 AM জগিং অর এক্সারসাইজ, 10 AM স্কুল, তারপর লাঞ্চ ব্রেক আর স্কুল থেকে বেরিয়ে 4 PM খেলা, 5 PM টিউশন, 8 PM খাবার খাওয়া, আর তারপর নিজের তো কার্টুন দেখে ঘুমিয়ে পড়া। আর তারপর এরকম লেখার পরে? হ্যাঁ, ভালো হয়েছে জিজ্ঞেস করলে, এইসব লিখে ভুলে গেলে হবে না, এগুলো স্ট্রিক্টলি ফলো করতে হবে, তাহলেই তুমি সময় মতো খেলবে, হোমওয়ার্ক করবে, টিউশন যাবে আর সব কাজ সময় মতো করবে। এরপর পিঙ্কির সব বন্ধুরা নিজেদের নিজেদের একটা টাইম টেবিল বানায় আর সেটাকে ফলো করতে শুরু করে। গোলুও টাইম টেবিল ফলো করতে লাগে। ওর খেলা আর হোমওয়ার্ক করা দুটোই হয়ে যেত, আর ও টিচারের থেকে বকাও শুনত না। আপনারাও আমাদের ওয়ান্ডারগার্লের মতো একটা টাইম টেবিল ফলো করুন, তাহলে দেখবেন আপনারও সব কাজ সময় মতো হয়ে যাবে আর আপনি নিজের জন্য সময় পেয়ে যাবেন। Bunny Tunes.